আসলে ভালো জিনিস তো একটু বলতেই হয়, তো সেই ভালো জিনিসের রিভিউ করতে আমরা আসছি এবং সেটি হচ্ছে ওরিমো নেকলেস ফোর মডেল। তো রিসেন্টলি তাদের এই ভার্সনটি তারা মার্কেটে লঞ্চ করেছে, তো আমরা এই ভার্সনটি নিয়ে একটু কথা বলবো যে আসলে এটার দাম অনুযায়ী কতটুকু কাজ করে বা সবার পছন্দের ভিতরে কীরকম কী। তো আসলে ওরিমো ব্র্যান্ড সম্পর্কে নতুন করে কিছু বলার নেই, যারা ইউজ করেছেন তারা তো বেশ ভালোই এর ফ্যান, আর যারা করেন নাই আসলে এটি একবার হলো এর যে কোনো একটি প্রোডাক্ট আপনাদের নিয়ে ইউজ করে তারপর দেখা উচিত। আসলে এই যে প্যাকিং বা এর ভিতরে যে ইকুইপমেন্টগুলো থাকে তারা খুব যত্ন সহকারে দিয়ে থাকে, যেরকম একটা নেক ব্যান্ডের ভিতরে যা যা দরকার আপনার, দু তিনটা গ্রিপ, তারপরে দুইটা কেবল এরকম। তো এর ভিতরে যে দুই সাইডে দুইটা প্যাকেটের মতো আছে এটার ভিতরে কিছু দেয়নি তারা, মাঝখানে যে ছোট্ট পকেটের মতো আছে এটার ভিতরে ইউজার ম্যানুয়াল, তারপর যে এক্সট্রা রাবার, তারপর একটি টাইপ সি কেবল। আসলে এর যে এদের যে কেবলগুলো সেই কেবলগুলোর কোয়ালিটি কিন্তু দুর্দান্ত ভালো, যে কোনো কিছু চার্জিংয়ের ক্ষেত্রে খুব ফাস্ট চার্জ হবে, তারপর দেখতে অনেক প্রিমিয়াম। আর হচ্ছে এদের ফেভারিট কালার মনে হচ্ছে আমার কাছে কালো। তো এদের যে নেক ব্যান্ড যেটা, এটা হচ্ছে শার্ক থ্রি অথবা শার্ক ফোরের পরে যে ভার্সনটা নেকলেস সেটি, তো হাই রেঞ্জের ভিতরে এই নেক ব্যান্ডটি, এটি আপনার 50 ঘন্টা প্লে টাইম, আসলে অনেক চার্জ থাকে, চার্জ ব্যাকআপ মোটামুটি ভালো, আর হচ্ছে আপনার 5 থেকে 10 মিনিটের ভিতরে ফুল চার্জ। আর টাইপ সি কেবল, হ্যাঁ টাইপ সি কেবলের ভিতরে খুব বর্তমানে তো টাইপ বি বা বি টাইপ চার্জ সিস্টেম পাওয়া যায় না, ওটা নষ্ট হয় তাড়াতাড়ি, আর টাইপ সি সহজে নষ্ট হয় না, তার কারণে এদিক থেকে ভালো। এটির রেঞ্জ অনেক বেশি, অনেক দূরত্ব থেকে এটির রেঞ্জ ক্লিয়ার বোঝা যায়। আর হচ্ছে এটার সুবিধা হচ্ছে আপনার নেকলেস ফোরের সুবিধা হচ্ছে আপনার শার্ক থ্রি যে যেরকম একদম এই যে কণা দিয়ে তার বের হয়েছিল, মানে আপনার কানে দিলে পরে ওটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকতো, কিন্তু এটা একটু উপরে থাকার কারণে কানে থেকে পড়বে না সহজে। এবং এখানে 4টে প্রিমিয়াম বাটন আছে প্লাস মাইনাস, আর হচ্ছে মোড চেঞ্জ করা, আর এটা হচ্ছে আপনার মাইক্রোফোনের কথা বলার সময় খুব কাছে থেকে অনেক জোরে শুনতে পাই অপর সাইড থেকে, আর এটার স্পিকার হচ্ছে একদম ক্রিস্টাল ক্লিয়ার, ঠিক আছে। আর এখান থেকে মোড চেঞ্জ করা যায় হেভি বেস, নর্মাল বেস, এবং রেঞ্জ অনেক বেশি ভালো, রেঞ্জ অনেক দূর থেকে এটা ক্যাপচার করতে পারে সাউন্ড। এখান দিয়ে হচ্ছে চার্জিং পোর্ট। তো সব দিক থেকে মিলিয়ে ওভারঅল এই ওরিমোর যে নেকলেস ফোর মডেলটা সব দেখে সুন্দর করেছে, আর এটার বাজেটও কিন্তু কম না, ঠিক আছে। যারা 2000 টাকার উপরের বাজেট করবেন তারা এটি কিনতে পারবেন, আর আমি মনে করি লো প্রাইজের দিক থেকে এটা অনেক বেস্ট। আর এর থেকে ভালো হচ্ছে আপনার শার্ক ফোর করছে, সেটাও মোটামুটি ভালো, তবে যারা এটা পছন্দ করেন তারা তো এটাই নেবেন। তো সব দিক থেকে ওরাইমো বেস্ট। থ্যাংকস ফর ওয়াচিং।